হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি স্পুটনিক লাইট নিয়ে ডিটেলে কথা বলবো। এই ভিডিওতে স্পুটনিক ভি ও স্পুটনিক লাইটের মধ্যে পার্থক্য, স্পুটনিক লাইটের কার্যকারিতা, স্পুটনিক লাইটের সাইড এফেক্ট ও স্পুটনিক লাইটের কী কী সুবিধা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। চলো তাহলে শুরু করা যাক। তোমরা সবাই জানো যে স্পুটনিক ভি হলো দুটো ডোজের ভ্যাকসিন। এটা একটা অ্যাডনোভাইরাল ভেক্টর ভ্যাকসিন। আমি অ্যাডনোভাইরাল ভেক্টর ভ্যাকসিন নিয়ে বিস্তারে কথা বলেছি আগে, লিংক ডেসক্রিপশনে ও আই বাটনে দিয়ে দেব। এই ভ্যাকসিনে অ্যাডনোভাইরাস ভেক্টর ব্যবহার করে SARS-CoV-2 স্পাইক প্রোটিনের জিনকে আমাদের কোষে পৌঁছে দেওয়া হয়। স্পুটনিক ভির ক্ষেত্রে প্রথম ডোজ হিউম্যান অ্যাডনোভাইরাস ভেক্টর 26 এবং দ্বিতীয় ডোজ হিউম্যান অ্যাডনোভাইরাস ভেক্টর 5। তার মানে দুটো ডোজে দুরকম অ্যাডনোভাইরাস ভেক্টর ব্যবহার করা হচ্ছে। SARS-CoV-2 অন্যান্য ভ্যাকসিনে একই উপাদান ব্যবহার করা হয় দুটো ডোজে। এখন যদি কেবল অ্যাডনোভাইরাস 26 দেওয়া হয় তাহলে সেই ভ্যাকসিনটাকে আমরা বলছি স্পুটনিক লাইট। তার মানে স্পুটনিক ভির প্রথম ডোজ হলো স্পুটনিক লাইট। এটা তাহলে এক ডোজের ভ্যাকসিন, যেমন জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন। এবার তোমাদের মাথায় যে প্রশ্নটা ঘুরছে, একটা ডোজ কি যথেষ্ট? তার মানে স্পুটনিক লাইটের কার্যকারিতা কত? রাশিয়ান স্টাডি থেকে দেখা গেছে যে স্পুটনিক লাইটের কার্যকারিতা প্রায় 80%। এই কার্যকারিতা নির্ণয় করা হয় ভ্যাকসিন নেওয়ার 28 দিন পর। তার মানে স্পুটনিক লাইট বেশ ভালো কার্যকরী। স্পুটনিক ভির কার্যকারিতা 91.6%। তার মানে স্পুটনিক লাইটের কার্যকারিতা স্পুটনিক ভির তুলনায় একটু কম। তবে 80% মানে বেশ ভালো নাম্বার, তাই না? আর্জেন্টিনাতে যাদের বয়স 60 থেকে 79 মধ্যে তাদের স্পুটনিক লাইট দেওয়া হয় ও কার্যকারিতা পাওয়া যায় 80%-এর কাছাকাছি। আর এটাও দেখা যায় যে স্পুটনিক লাইট নেওয়ার 21 থেকে 40 দিনের মধ্যে বয়স্কদের মধ্যে ইনফেকশনের রেট 0.446%, যেখানে ভ্যাকসিন না নেওয়া প্রাপ্তবয়স্কদের মধ্যে ইনফেকশন রেট 2.74%। প্যারাগুয়ের ডেটা থেকে স্পুটনিক লাইটের কার্যকারিতা পাওয়া যায় 93.5%। এই স্টাডিটা করা হয় 320,000 জন মানুষের ওপর। এবার দেখি চলো কতজন মানুষের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। দেখা যায় যে 96.9% মানুষের মধ্যে COVID-19 বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। ভ্যাকসিন নিলে বা যদি কেউ COVID-19 আক্রান্ত হয় তাদের দেহে অনেক রকম অ্যান্টিবডি তৈরি হয়। তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্টিবডি হলো নিউট্রালাইজিং অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি ভাইরাসকে আমাদের কোষে প্রবেশ করা থেকে আটকায় এবং দেখা যায় যে 91.67% মানুষের মধ্যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি পাওয়া গেছে। অ্যান্টিবডি ছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ ইমিউন রেসপন্স হলো সেলুলার ইমিউন রেসপন্স। দেখা যায় যে 100% মানুষের মধ্যে সেলুলার রেসপন্স হয় ভ্যাকসিন নেওয়ার 10 দিন পর। যারা স্পুটনিক লাইট বানিয়েছেন তাদের কথা অনুযায়ী স্পুটনিক লাইট সব করোনা ভাইরাস ভ্যারিয়েন্টের ওপর কার্যকরী। তবে আমি এই ভ্যারিয়েন্টের ওপর স্পুটনিক লাইট কতটা কার্যকরী সেটা খুব বিস্তারে কোথাও পাইনি। তোমাদের কারোর যদি জানা থাকে আমাকে কমেন্টে লিখে জানিও। এটাও দেখা গেছে যে কারোর যদি COVID-19 বিরুদ্ধে ইমিউনিটি আগে থেকেই থাকে তাহলে এই ভ্যাকসিন নিলে তার অ্যান্টিবডি বেড়ে যায় 40 গুণ ভ্যাকসিন নেওয়ার 10 দিন পর। ভ্যাকসিন নেওয়ার পর উপসর্গ বা সাইড এফেক্ট অন্যান্য ভ্যাকসিনের মতনই। ইঞ্জেকশন নেওয়ার জায়গায় ব্যথা, জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, মাসেলে ব্যথা ইত্যাদি। গুরুতর কোনো সাইড এফেক্ট দেখা দেয়নি। ভ্যাকসিনের জন্য কোনো মৃত্যু হয়নি। মায়োকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিস মানে হার্টের কোনো ইনফ্লামেশন দেখা দেয়নি। সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিস মানে ব্রেনে রক্ত জমাট বাঁধার কোনো লক্ষণ ছিল না। গিলুবা সিন্ড্রোম দেখা দেয়নি। গিলুবা সিন্ড্রোম হলো একটা নিউরোলজিক্যাল প্রবলেম যেখানে ইমিউন সিস্টেম আমাদের নার্ভকে ড্যামেজ করে দেয়, যার ফলে ব্যথা, অবশভাব, মাসেলি উইকনেস, এমনকি প্যারালিসিস হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে সাইড এফেক্ট খুবই মারাত্মক নয়। এবার চলো আমরা বুঝে নিই স্পুটনিক লাইটের কী কী সুবিধা আছে। প্রথমত, এটা একটা ডোজের ভ্যাকসিন। তার মানে অনেক বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে কম সময়ের মধ্যে। এটা খুবই জরুরি অতিমারির এই মুহূর্তে দাঁড়িয়ে, যাতে আমরা হার্ড ইমিউনিটি খুব তাড়াতাড়ি পেতে পারি। স্পুটনিক লাইটকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা যাবে অন্যান্য ভ্যাকসিনের সাথে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার সাথে স্পুটনিক লাইটের মিশ্রণ নিরাপদ এখন অবধি দেখা গেছে।
স্পুটনিক লাইটের সাথে সাইনোফার্ম ও মডার্নার মিশ্রণের গবেষণা চলছে। তোমরা যদি ভ্যাকসিন মিশ্রণ নিয়ে আরো জানতে চাও আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও। আজ এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো আরো আপডেটসের জন্য। টাটা।